হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর বিউটি উইথ মিনি। তো আজকে আমি যে মেকআপটা করতে চলেছি সেটা সম্পূর্ণ একটা আলাদা, ডিফারেন্ট মেকআপ, যেটা সাধারণত হয়ে থাকে তার থেকে একটু আলাদা। তো সাধারণত আমরা দেখে এসেছি যে যারা বিয়ের কোণে বা নববধূ যেটাকে বলা হয়েছে, তো বাঙালি বিয়ে মানেই লাল শাড়ি, মানে লাল বেনারসি বা লাল শাড়ি ব্যাপারটা থাকবেই, না হলে একটা ব্যাপার থাকে যে অমঙ্গল বা অশুভ ব্যাপারটা। কিন্তু যেটা একেবারেই আমার মনে হয় না ঠিক, যেটা এই যুগে এসে একদমই মনে হয় না ঠিক, যে লাল শাড়ি পরলেই শুভ আর লালের বদলে অন্য কোনো কালার পরলে সেটা অশুভ অমঙ্গল, সেটা একেবারেই কুসংস্কার বলেই ভাবা। কিন্তু সেইখানে দাঁড়িয়ে যদি কোনো ব্রাইড বা নববধূ যেটাকে বলা হয়েছে সে যদি কালো শাড়ি পরে তার বিয়ের পিঁড়িতে বসে, তো তাহলে মানে কিছু বলার নেই আর কি হতে পারে। যেখানে লাল শাড়িকেই বলা হয়েছে যে বিয়ের লাল শাড়ি পরে অনেক শাড়ি পরে, সেখানে কালো শাড়ি মানে তো কালো কালারটাকেই সব থেকে অশুভ বলে ভাবা হয়। তো সেখানে ব্ল্যাক ব্রাইডাল মেকআপ ব্যাপারটা একটা এখন একটু ইউনিক ব্যাপারই হয়ে গেছে, আর যেটা একদমই অশুভ বা অমঙ্গল সেরকম কোনো কিছুই না। তো যাই হোক, আমার বলার শুধু মানে একটাই কারণ যে যুগ অনেক পিছিয়ে মানে এগিয়ে এসছে, তো আগেকার এই সমস্ত কুসংস্কার অশুভ অমঙ্গল এই ব্যাপারগুলোর থেকে আমরা অনেকটাই এগিয়ে এসছি যুগটা। তো এইসব কুসংস্কার ব্যাপারটাকে পেছনে ফেলে আমি আজকে একটা ব্ল্যাক ব্রাইডাল মেকআপলো করতে যাচ্ছি, যেটা বাঙালির মানে একটা কোনেকে লাল শাড়িতে পরে যেটা সবাই দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তো সেখানে আমি করতে চলেছি ব্ল্যাক ব্রাইডাল লুক, মানে ব্ল্যাক শাড়ি পরে বাঙালির কোনে।
মনে জোসনায় আমায় কথা দিয়েছে। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক, এই যে। তো কুসংস্কারের কথা ভুলে গিয়ে আমি সেই লাল শাড়ি ছেড়ে এখন ব্ল্যাক ব্রাইডাল মেকআপ করেছি। তো তোমরা বলো যে কেমন হয়েছে আমার এই মেকআপটা, আর নিচে কমেন্টে জানিও যে তোমাদের কি মতামত, যে এখনও মানে আর কি লাল শাড়ি পরাটাই উচিত কি কালো বা অন্য শাড়ি, মানে যেটা অ্যাকচুয়ালি মানুষের মন থেকে ইচ্ছা করবে, যে আমার ইচ্ছা করছে আমার বিয়েতে আমার ব্ল্যাক শাড়ি পরতে। তো এখানে এটা আগে ভাবনা যাতে না আসে যে এটা অশুভ বা অমঙ্গল এরকম কিছু। তো তোমাদের কি মতামত বা সেটা আমাকে জানাও নিচে কমেন্টে, ঠিক আছে? আর এই লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। চোখে ফুলশা